ছয়জনের লেখাপড়া শিক্ষা মেট্রিক পাস পর্যন্ত আমরা গ্রামের থেকেই করেছি। আমার মেট্রিক পাস করার পরে সাতকানিয়া কলেজে আমি ইন্টার করি, এইচএসসি করি। সাতকানিয়া থেকে ইন্টার করার পরে তখন আমি ছাত্র ইউনিয়নের সংস্পর্শে আসি। রাজনীতির সংস্পর্শে আসার প্রধান কারণ হলো তখনকার দিনে পূর্বাকিস্তানের কমিউনিস্ট পার্টি, এটা ছিল বিআইনি। তখন অনেক নেতা ছিলেন চট্টগ্রামে যারা আত্মগোপনে থাকতেন। তার মধ্যে আমাদের বাসখালীর একজন প্রধান নেতা ছিলেন অধ্যাপক আসাদুদ্দিন, আর এর বাইরে সুধাংশু দত্ত, অনঙ্গ সেন, এরকম আরও কয়েকজন ছিলেন। তো এরা, সুধাংশু দত্ত, অনঙ্গ সেন, আসাদুদ্দিন, এই তিনজনেই আমাদের বাড়িতে যেতেন। বাবার সাথে তাদের এক ধরনের সম্পর্ক ছিল, তারা আত্মগোপন অবস্থায় বাড়িতে যেতেন। আসাদুদ্দিন সাহেব, সুধাংশু দত্ত, এই দুজন মাঝে মাঝে থাকতেন আত্মগোপনে, ছাতের উপর থাকতেন। এই কার থেকে আমাদের, আর আমাদের কালীপুর বাসখালী থানাটা অনেক তখনকার দিনে অনেক প্রগতিশীল লোকের সমাগম হয়েছিল। সেখানে আইপিটি এর একজন বড় শিল্পী অচিন্ত্য কুমার চক্রবর্তী, তারপরে রতনলাল খাস্তগীর, বজেন্দ্রলাল ভট্টাচার্য, এরা শিল্পী নন, এরা প্রগতিশীল রাজনীতির কাছে, এবং আসাদুদ্দিনের সাথে তাদের এক ধরনের যোগাযোগ ছিল, যার ফলে আমাদের একটা আবহ গড়িত রয়েছিল প্রগতিশীল রাজনীতির। এই সময় আমরা যখন স্কুলে পড়ি, কালীপুর হাই স্কুলে, তখন আমরা যখন 7 কে 8 পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিপি শ্যামাপ্রসাদ ঘোষ, ডাক নাম কনক, তার বাড়ি সাতকানিয়ায়, তিনি আবার আমাদের আত্মীয় হন, তিনি বাসকালেতে ছাত্র ইউনিয়ন করতে যান আমাদের স্কুলে মিটিং করার। তো সেই মিটিংয়ে প্রথম আমরা ছাত্র ইউনিয়ন সাথে সংশ্লিষ্ট হই, ভিতরে আন্ডারগ্রাউন্ড নেতারাও ছিলেন। এর মধ্যে আরেকটি ঘটনা আছে, 1960 সালে আমাদের প্রখ্যাত কবি রমেশ সেন, তিনি জেল থেকে বের হওয়ার পরে তাকে সম্বর্ধনা দেওয়া হয় বাসখালীতে, কালীপুর হাই স্কুলে। তখন আমরা ক্লাস 8-9 ছাত্র, বিশাল মিটিং এবং সারা রাত কবি গান। সেই অনুষ্ঠানের আবার আমরা ছিলাম ভলান্টিয়ার হিসাবে কাজ করেছি আর কি। ফলে সব মিলিয়ে রাজনীতি একটা আবহ আগে থেকে ছিল, ছাত্র ইউনিয়নের সাথে এইভাবে সংশ্লিষ্ট হয়। 1962 সালে তখন দেখুন লাস্ট ম্যাট্রিকুলেশন পাশ করে সাতকানিয়া কলেজে ভর্তি হয়। সাতকানিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট, এখন উচ্চ মাধ্যমিক বলে এইচএসসি বলে, তখন বলা হতো ইন্টারমিডিয়েট, এইটা পাশ করার পরে চট্টগ্রাম শহরে চলে আসে। শহরে এসে আমি বছরখানেক এদিক ওদিক ঘোরা ছাত্র করতে করতে এক সময় আমি সরকারি চাকরি নিলাম, রোডস অ্যান্ড হাইওয়েসে সরকারি চাকরি করেছি, এবং এটা 1969 সাল পর্যন্ত কন্টিনিউ করি। ইতিমধ্যে আমি সিটি কলেজ নাইট শিফটে ভর্তি হই এবং সেখান থেকে গ্রাজুয়েশনও করি। গ্রাজুয়েশন করার পরে আমি সরকারি চাকরি ছেড়ে দিই। তখন 1970-এর গণ অভ্যুত্থান, চট্টগ্রাম জেলায় ছাত্র ইউনিয়ন তার একটা বিশাল ব্যাপার। তখন জেলা কমিটির তখন জয়েন্ট সেক্রেটারি, 2 দফায় ছাত্র ইউনিয়নের জেলা কমিটির, প্রথম দফায় অফিস সেক্রেটারি, 2 দফায় জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করি, এবং ছাত্র ইউনিয়নের 5-7 জনের মধ্যে একজন হিসাবে গণ্য হতো আমার কি। তখন 1970 সালে গ্রাজুয়েশনও করি, চাকরিও ছাড়ি, 1969-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি। তখন চাকরি ছাড়ার আরও একটি কারণ ছিল যে পাকিস্তান আমলে পুলিশ বাহিনী অফিসে গিয়ে প্রচুর পরিমাণে আইবির লোকেরা বিরক্ত করত, আমাকে নয় শুধু অফিসারদেরকে, অত পাকিস্তান বিরোধী লোক, কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট, ওকে অফিসে রাখছেন কেন? অফিসাররা আমাকে ডেকে বলতো যে আপনি সরকারি চাকরি করবেন, আবার কমিউনিস্ট পার্টি করবেন, এটা কেমন হয়? আমি বলি কমিউনিস্ট পার্টি কে করে বলছে, আমি ছাত্র সংগঠন করি, আমি তো প্রকাশ্যে কমিউনিস্ট পার্টিতে বিআই নির্দেশে। তো আমাকে একদিন মোহাম্মদুল্লাহ এবং রফিক বলে দুইজন ছিল, ডিআই ওয়ান এখানে রফিক, আর মোহাম্মদুল্লাহ এরা হচ্ছে আইবির, আমাদের খুব পরিচিত। আরেকজন ছিল গোমেস,
খ্রিস্টান ভদ্রলোক। তো গিয়ে একদিন তারা তিনজনে গেছে অফিসে গিয়ে, প্রথম আমার সামনে টেবিলে বসে আসাবুদ্দিন সাহেবকে চিনেন নাকি আপনি? আমি বললো যে আসাবুদ্দিন সাহেবের নাম শুনেছি, আমি তো চেনার কোনো কারণ নেই। তারপরে তো আমি চাকরি ছেড়ে দিলাম। এর মধ্যে গোপন কমিউনিস্ট পার্টির বহু নেতার সাথে, তার মধ্যে ওই যে একজন আছেন চৌধুরী হারুনুর রশিদ, তিনি আমাদের এই ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি, অমর সেন তিনি কমিউনিস্ট পার্টির দিদেন জেনারেল সেক্রেটারি চিটাংয়ের সম্পাদক, আরও আন্ডারগ্রাউন্ড যারা আব্দুল সত্তার, তারপর অনুগুলো সেন। ওই সময়ই কমিউনিস্ট পার্টি আবার ভাগ হয় পিকিংপন্থী মস্কোপন্থী, যাদের নাম বললাম এরা মস্কোপন্থী। আসাদুদ্দিন সাহেব সুযাংশ দত্ত এরা চীনাপন্থী হিসেবে পরিচিত, তাদের সাথে যোগাযোগ আস্তে আস্তে কমে যায়, এদের সাথে যোগাযোগটা বেশি। তো আমরা 1969-এ যখন ছাত্রত্ব শেষ হলো, তখন পার্টি থেকে আমাদের গোপন পার্টির সাথে কিন্তু আমরা সেল কমিটি ছিল ছাত্রদের মধ্যে, তার মধ্যে কয়েকজন আমি একজন মেম্বার। আমাদের ছাত্রত্ব যখন শেষ হলো, তার মধ্যে তখন আবু তাহের মাসুদ, মোহাম্মদ মুসা, খুরশেদুল ইসলাম, আমি, আমাদেরকে পার্টি প্রস্তাব দিল তোমরা সার্বক্ষণিক কর্মী হিসাবে পার্টির কাজ করবে। আমরা তো রাজি হলাম, এবং কে কোন ফ্রন্টে কাজ করবে, তো সেই জায়গায় আমি বললাম যে আমি ট্রেড ইউনিয়ন ফ্রন্টে কাজ করব। এবং সেটাও 1970 থেকে মোটামুটি ট্রেড ইউনিয়নের কাজ করা, শ্রমিক সংগঠনের সাথে কাজ করা শুরু হয়ে গেল। এবং প্রথম দিকে যে এখানকার হোটেল শ্রমিক, বেকারি শ্রমিক, এদের সাথে যোগাযোগ। তারপরে 1970 তখন আরেকটি ঘটনা, নির্বাচন। নির্বাচনের সময় আমাকে বলা হলো যে, আমার বাড়ি বাঁশখালী, কিন্তু আমাকে বলা হলো যে ফটিকচুরি যেতে, তার আগে কোনো দিন ফটিকচুরি যায়নি। ফটিকচুরি কেন যাবো? ফটিকচুরি উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে তখন ফটিকচুরি এবং মিরসরাই মিলে একটি নির্বাচনী এলাকা জাতীয় পরিষদে, সেখানে মৌলানা আহমদুর রহমান আজমি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী। ফটিকচুরিতে প্রাদেশিক পরিষদে, তখন এমপিএ বলা হতো, মেম্বার অফ দি প্রভিনশিয়াল অ্যাসেম্বলি, অ্যাডভোকেট আমদাদুল ইসলাম সাহেব, এই দুই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মূলত চা শ্রমিকদের মধ্যে। ফটিকচুরিতে 22টি চা বাগান আছে, এই চা বাগানে এখন প্রায় 20-30 হাজার ভোট, তখন এটা আরও কম ছিল, ভোট 10-12 হাজার ভোট ছিল তখন। এটার একটা লক্ষ্য ছিল যে চা শ্রমিকদের মধ্যে একসময় কমিউনিস্ট পার্টির খুব বড় সংগঠন ছিল, কিন্তু 1948 কমিউনিস্ট পার্টির কতগুলো ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত মানে ওনার বাবাকে কমিউনিস্ট পার্টির লোকেরা হত্যা করে, মনোরঞ্জন নন্দী, উনি একজন চা বাগানের ম্যানেজার ছিলেন, এই ভুল সিদ্ধান্তের ফলে পুলিশি যে অত্যাচার, সেই নির্যাতনের সামনে আর কমিউনিস্ট পার্টি ওখানে টিকতে পারে না। চট্টগ্রাম চা বাগান মজদুর ইউনিয়ন একটি সংগঠন ছিল রেজিস্টার্ড, সেটার জেনারেল সেক্রেটারি ছিলেন প্রখ্যাত সাংবাদিক এটিএম শামসুদ্দিন, উদয়ন পত্রিকার বাড়ি মিরসরাই, এবং তিনি কমিউনিস্ট পার্টির প্রকাশ্য সম্পাদক, গোপনে ছিল অন্যরা, তিনি ছিলেন প্রকাশ্যে কমিউনিস্ট পার্টির কাজ করেন। তাকে সেক্রেটারি করে ওখানে চা বাগান মজদুর ইউনিয়ন গঠিত হয়েছিল। কিন্তু সেই ইউনিয়নটি এই রিপ্রেশনের পরে যে হত্যা, সশস্ত্র বিপ্লব করে দেশ এ করবে, দখল করবে, এই সিদ্ধান্তগুলোর ফলে একসময় এত অত্যাচার নির্যাতন আসলো, তারা পালিয়ে গেলেন অনেকেই। যিনি হত্যা করেছিলেন তার বাবাকে নগেন দেয়, তিনি খুব বড় সংগঠক ছিলেন কমিউনিস্ট পার্টির একজন, তিনি পালিয়ে গেলেন। আমাকে তখন বলা হলো যে ওই সংগঠনটি তুমি আবার চালা, ইলেকশনের কাজও করবে, আবার চা শ্রমিকদের মধ্যে সংগঠন দাঁড় করাবে, এটার জন্য আমাকে পাঠানো হবে কমিউনিস্ট পার্টির তরফ থেকে। আমি কাজ শুরু করি সেখানে, এবং এক ধরনের নির্বাচনকে আমরা জমিয়ে ফেলি সেখানে। ছাত্র ইউনিয়নের কিছু ছেলে পিলিয়ে গিয়ে গেছে ওদেরকে দিয়ে মাধ্যমে নির্বাচনটা চা বাগানের এরিয়ার ভিতরে, কিন্তু নির্বাচন জমলে সাধারণ মানুষ হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। কয়েকটা সিটে খুব কন্টেস্ট হলো, কোনো সিট আমরা যাদের সমর্থক ন্যাশনাল লেভেল পার্টি কোনো সিট পাই নাই। নির্বাচন শেষ হয়েছে, এর মধ্যে মাঝখানে ঘূর্ণিঝড় আইডেলপুর জলপ্লাবনের ফলে সন্ধি ফাঁপিয়ে এইসব এলাকায় হাজার হাজার লোক মারা গেছে। সে হাজার হাজার লোক মারা যাওয়ার ফলে এই এলাকায় দুইটাই নির্বাচন স্থগিত হয়ে গেছিলো। এই দুই নির্বাচন স্থগিত হওয়ার পরে এক মাস পরে সেই দুটি নির্বাচন বা উপনির্বাচন ঘোষণা করে। এখন কিন্তু ওইখানকার দুইজন নেতা ছিল খুব জনপ্রিয় নেতা, জহিরুদ্দিন আহমদ মঠবাড়িয়া, সৈয়দ আশরাফ ইসলাম, তিনি হচ্ছেন পটুয়াখালী। পার্টির থেকে সিদ্ধান্ত হলো যে প্রত্যেক জেলা থেকে একজন দুজন করে নেতা সেখানে নির্বাচনের জন্য পাঠানো হবে। সেই হিসাবে চট্টগ্রাম থেকে আমাদের তিনজনকে পাঠানো হলো। এক মাস ধরে আমরা সেখানে নির্বাচনে থাকবো, নির্বাচনী কাজ করবো। তার মধ্যে খুরশেদুল ইসলাম, আমি এবং ফজলা লাহিদ দুলাল বলে একজন, খুরশেদুল ইসলাম আমেরিকা প্রবাসী, ফজলা লাহিদ দুলাল মারা গেছে।
আমি ইদায় আছি এবং এক মাস ধরে আমরা সেখানে নির্বাচনী কাজে মোটবাড়িয়া পাথরঘাটা বামনা এই তিনটি থানা চষে বেরিয়েছে। তখন যোগাযোগ ব্যবস্থা খুব অনুন্নত, নদী পারতে হতো প্রত্যেক কয়েক কদম গেলে একটা নদী একটা খাল, সাঁকো গাছের সাঁকো বাঁশের সাঁকো এগুলো করে পারতে হতো, বাজার লঞ্চে রাত্রি যাপন করতে হতো। সে নির্বাচনও ভালো ভোট পেয়েছিল কিন্তু একজনও হতে পারে নাই। নির্বাচনের পরে চলে আসলাম, আস্তে আস্তে পার্লামেন্ট নির্বাচন ক্ষমতা দেওয়া নেওয়া ইত্যাদি বিষয় নিয়ে তর্ক বিতর্ক, এর মধ্যে আমাদের আমরা আবার ট্রেড ইউনিয়নের কাছে ফিরে গেছি এবং তখন আমাদের আরেকটা এলাকা খুব ভালো এলাকা আমরা তৈরি করছি রাঙ্গুনিয়াতে কর্ণফুলি জুট মিল, তখন নাম ছিল দাউদ জুট মিল। পাকিস্তানের যে 22 পরিবার তার মধ্যে এক পরিবার দাউদ, চন্দ্রকোনা পেপার মিল এবং চন্দ্রকোনা রেয়ন মিল, তিনটাই দাউদের মালিকানা। তার মাঝখানে বাওয়ানির একটা কেমিক্যাল মিল ছিল, এই চারটা মিল ধরে আমরা আমাদের কাজগুলো শুরু করেছি। শুরু করতে গিয়ে সেখানে কর্ণফুলি জুট মিলটা তখন মাত্র শুরু হচ্ছে, তখন আমরা প্রায় প্রতিদিন একবার গেলে 2-3 দিন করে থাকতাম, প্রায় সপ্তাহে যেতাম। 1 মার্চ যেদিন পার্লামেন্ট স্থগিত ঘোষণা করলেন সেই দিন আমরা এই কর্ণফুলি জুট মিলের, আমি আর আবু তাহের মাসুদ্দাল আমার এক বন্ধু, আমরা দুজনে ট্রেড ইউনিয়নে ছিলাম। সাধারণ জনগণ মিলের যারা কাজ করতেছে তারা সহ চারিদিক থেকে লোকজন হই হই করে বেরিয়ে গেল স্বতঃস্ফূর্ত পথ, ভুট্টোর মুখে জুতো মারা, এর মুখে জুতো মারা, বাংলাদেশ স্বাধীন করা, এই স্লোগান নিয়ে বেরিয়ে গেল। তখন এই স্লোগানগুলো চলতেছিল, তখন কোনো ফর্মাল স্বাধীনতা বা 7ই মার্চের ভাষণও আসে না, মানুষের মধ্যে শুরু হয়ে গেছে। আমি আমার সাথী যে ছিল তাকে বললাম যে আমাদের মনে হচ্ছে যে অবস্থা দেখা হচ্ছে, শহরে যেতে হবে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে মনে করতেছে, আমাদের আজকে শহরে চলে যাওয়া উচিত। ওইখান থেকে আমরা 1 মার্চ 1971 সাল কাপ্তাই থেকে আমি চন্দ্রকোনা থেকে বাস ছাড়তাম, সেই বাসে করে আমরা আসলাম কাপ্তাই রাস্তার মাথা যে টাকা বলে, তখন আর বাস আসতে পারতেছে না। ওখান থেকে আর বাস আসতে পারতেছে না কেন, কালুরঘাট জুট মিল থেকে হাজার হাজার শ্রমিক বেরিয়ে গেছে এবং এগুলো শহরের দিকে যাচ্ছে, হাতে প্রত্যেকের এই যে রাস্তার তখন রাস্তার পাশে লাকড়ির দোকান ছিল, প্রত্যেকের হাতে এরকম বাঁশ লাকড়ি এগুলো একটা একটা করে লুঙ্গি পরা শ্রমিক মিছিল করে ওই যে স্লোগান একটা, ভুট্টোর মুখে জুতো মারো বাংলাদেশ স্বাধীন করে, ইয়ার মুখে জুতো মারো বাংলাদেশ স্বাধীন করে, 5-6 হাজার শ্রমিক। কিন্তু সবচেয়ে বড় মূল ছিল কালুরঘাট জুট মিল, তার আশেপাশে আরও বহু শ্রমিক ছিল, তার মধ্যে প্রধান নেতৃত্ব কালুরঘাট জুট মিল। ওইটার পিছনে আমরাও সামিল হয়ে গেলাম এখানে কাপ্তাই রাস্তা মাথা থেকে চিটাগাং শহরে ঢুকে, তারপরে চিটাগাং শহরে একই অবস্থা, রাস্তা চারিদিক থেকে রাস্তার লোকজন বেরিয়ে গেছে বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগানে। মুক্তিযুদ্ধের একটা বড় ক্যানভাস, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে আমরা যদি বলি 1952 সাল থেকে তার প্রথম স্ফুরণ, এবং আরও যদি পিছনে যাই যে 1948 সালে বাংলা ভাষার প্রথম যে কথা, বাংলা রাষ্ট্রভাষা করার অন্যতম রাষ্ট্রভাষার যে দাবি, সেইখান থেকে গড়ি শুরু, এবং এটা ম্যাচিউরিটি অর্জন করে 1969 গণঅভ্যুত্থানের মাধ্যমে 1970 সালে গিয়ে বঙ্গবন্ধু একক এই স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা হিসেবে তিনি বেরিয়ে আসলেন। তারপর তো ঘটনা প্রবাহ, দিনের মধ্যে অসহযোগ আন্দোলন, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণে তো ঘোষণাই হয়ে গেল এক ধরনের, আজকে যে যাই বলুক এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতা অনেকটা ঘোষণা হয়ে গেল। আমাদের পার্টির অফিস ছিল নজির আহমদ চৌধুরী রোড, কমিউনিস্ট পার্টির নয়, ন্যাশনাল পার্টির মাধ্যমে কমিউনিস্ট পার্টি কাজ করতো, 37 নজির আহমদ চৌধুরী রোডে আমরাও বসতাম সেখানে। যাই হোক, চট্টগ্রামে আমরা আছি, ঢাকা তো কেন্দ্র সবগুলো। কমিউনিস্ট পার্টির লোকদের মধ্যে তখনও পর্যন্ত এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, তার মধ্যে চীনাপন্থীরা তো একটা অংশ হচ্ছে বিশ্বাস করে যে স্বাধীনতা এটা সাম্রাজ্যবাদের একটা কৌশল, এটা আমেরিকার একটা কৌশল, 6 দফা CIA এর সনদ এ কথা বলা হতো। আমরা যার যে সমর্থ অংশ সম্পন্ন আমরা বললাম না, 6 দফা তারা যদি মুক্তি সনদ বলে, মুক্তি সনদ নয় কিন্তু এইটা বাঙালিদের স্বার্থ শাসন অধিকার অর্জনের এটা হাতিয়ার বলে কমিউনিস্ট পার্টি এই 6 দফার অনেকগুলো বিষয়কে সমর্থন করেছে। তারপরে যখন ছাত্রদের 11 দফা এর সাথে সংযুক্ত হলো, শ্রমিক হিসেবে দাবি যুক্ত হলো, এটা তখন সারা বাঙালি জাতি বঙ্গবন্ধু তার নেতৃত্ব হয়ে গেল। 23 মার্চ তখন আমরা দোনো মনোভাব, পার্টি তো সিদ্ধান্ত না দিলে আমরা নড়তে পারি না, আমাদের ধরুন রেজিমেন্টেড পার্টি। 23 মার্চ চৌধুরী হারুন রশিদ কোটিয়ার MP ছিলেন এবং বরুণ রায় বলে সিলেটের আরেকজন কমিউনিস্ট নেতা, তিনি 54 সালে MLA হয়েছিলেন, তারা দুজন আসলেন পার্টির সিদ্ধান্ত নিয়ে। এবং এই নজির আহমদ চৌধুরী রোডে একটা মিটিং হলো ছাত্র ইউনিয়ন ন্যাপ
এদের সবাই মিলে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে আত্মগোপনকারী দুজনের নেতা কিন্তু প্রায় প্রকাশ্যে তখন চলতেছেন তারা। তিনি বললেন যে চৌধুরী আনোয়ার রশিদ যে এই লড়াই সশস্ত্র লড়াইয়ের দিকে যাবে এবং আমাদেরও এখন তৈরি হওয়া দরকার। এই কথাটি 23 মার্চ সর্বপ্রথম আমরা জানলাম এবং জানার পরে আমাদের তখন ছাত্রলীগ তো বিশাল সংগঠন, তখন বিএনপি কোনো কোনো জায়গায় ছাত্রলীগের চাইতে বড় সংগঠন। তো ছাত্র ইউনিয়ন তখন সিদ্ধান্ত নিল যে তারা ট্রেনিং দেবে, যুদ্ধ করবে, গেরিলা যুদ্ধ করবে। তো এইটা তখন শুরু হলো। নজরুল আহমদ চৌধুরী রোডের সামনে এমইএস কলেজ স্কুল ছিলেন, এখন দেখা যায় না টিলাটা, একটা টিলা যে মসজিদ ছিল, জামে মসজিদ আর এমইএস কলেজ, এখানকার একটা উঁচু টিলার মতো জায়গা ছিল ওইখানে। এবং এমইএস কলেজের মাঠে ইউএটিসি, আমাদের কিছু কিছু বন্ধু ছিল যাদের তখন ইউএটিসি, এদের ডামি রাইফেল দিয়ে ট্রেনিং দেওয়া, এগুলো এদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে 25 তারিখ, তো 2 দিন পরে 25 তারিখ রাত্রে গ্যাস্ট্রোনার মেশিন ছিল বাংলাদেশ বিমানের এখানে, সেই মেশিনে সাইক্লোস্টাল করে একটা কাগজ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছে এবং তিনি একটা ওয়্যারলেস মেসেজ ঢাকার পাঠিয়ে দেন। সেই মেসেজটি আমরা যেটা শুনতেছি, সেই মেসেজটি চিটাগাংয়ের ফৌজদারহাটে আরেকটা ওয়্যারলেস এতে আসছে, সে এটা এখানকার আওয়ামী লীগ নেতাদেরকে পাঠায়। এখন আওয়ামী লীগ নেতারা কেউ জোহর মজুদের কাছে পাঠিয়েছেন, কেউ বলছে যে এর কাছে পাঠিয়েছেন, এগুলো আমরা সত্যতা আমরা কী করে বলব। তো কিন্তু ওই দিন রাত্রে একটা সাইক্লোস্টাল কাগজে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, 25 মার্চ রাত্রে প্রচার হতে রাখলো, রিক্সা ঘোড়ার গাড়ি মাইকে এই প্রচারটা শুরু হয়ে গেল, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। চিটাগাং শহর এক ধরনের স্বাধীন, তো আমরা চিটাগাং 25 তারিখ ঢাকা আক্রমণ হলো, চিটাগাং শহর ওই দিন রাত্রে আক্রমণ হয়নি, সবচেয়ে স্বাধীনতা ঘোষণা হয়ে করা হয়েছে। সেখানে এগুলো বলা হচ্ছে যে পিলখানা, রাজারবাগ, ঢাকা ইউনিভার্সিটি এগুলোতে আক্রমণ হয়েছে, অনেক লোক মারা গেছে, এগুলো হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছে। 25 তারিখের পরে তখন আমাদের মূল কাজ ছিল যে আমরা অস্ত্র শস্ত্র সংগ্রহ করা। সেই জায়গায় আমরা 2-3টা বড় বড় জায়গায় অস্ত্র সংগ্রহ করলাম। মাদার বাড়িতে একটা অস্ত্র গোডাউন ছিল, অস্ত্রগুলো ছিল মূলত এখানে যারা অস্ত্র আমদানি করত, ব্যাংকের গোডাউন ওইখানে তাদেরগুলো মর্টগেজ ছিল আর কি, বিশাল গোডাউন মাদার বাড়ির। সেই গোডাউনগুলো পাবলিক ভেঙে ফেললো। আমরা এই খবর পেয়ে দলে বলে আমরা ছাত্র ইউনিয়নের ছেলেরা গেলাম এবং আমরা দুই ট্রাক অস্ত্র সেখান থেকে সংগ্রহ করি, মূলত দোনলা বন্দুক এবং গোলা বারুদ। এগুলো সংগ্রহ করে এনায়েত বাজার মুস্তারি শফির হাজব্যান্ড ডাক্তার শফি, তিনি ছিলেন পার্টির সমর্থক এবং পার্টির আন্ডারগ্রাউন্ড নেতাদের সাথে তার একটা সম্পর্ক ছিল, তাকে সাথে আলোচনা করে তার তিনতলা বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকতো না, নিচে তার চেম্বার, দোতলা বোধে তিনি থাকতেন। এরকম আমরা ট্রাকে করে দিনে 3টার সময় সেই মস্ত মালামাল এনে আনলোড করে তার বাড়িতে রাখে। এখানে এখন চিন্তা করি আর কি, সেই এলাকাটা কিন্তু অবাঙালি অধ্যুষিত এলাকা, তো সেই অবাঙালি আমাদের নেতারা অর্ডার দিয়েছে ওইখানে রাখো, আমরা রেখেছি নেতাদের আদেশ অনুযায়ী। তখন এমন বয়স না হয়নি যেগুলোর কনসিকুয়েন্স কী হবে, 23-24 বছর বয়স আমাদের। সেই 2 ট্রাক অস্ত্রের একটা অংশ আমরা সপ্তাহখানেক পরে রাউজান নিয়ে যাই, রাউজানে এখান থেকে নিয়ে যাই পূর্ণকর্মক নৌকায় করে, ট্রাক থেকে নৌকায় করে, সেখানে আমরা গভীর রাতে সেগুলো আবার কাঁধে করে বয়ে নিয়ে আমরা এক বাড়িতে সেখানে রাখলাম। আমাদের দুর্ভাগ্য হচ্ছে 2 জায়গায় এই অস্ত্রগুলো ধরা পড়ে এবং তাতে কিছু মানুষের মৃত্যু। ডাক্তার শফি যারা নেত বাজারে অস্ত্রসহ তার গাড়ি প্রথমবার অবাঙালিরা বলেছে অস্ত্রটাকে, যে রিপোর্ট করেছে আর্মিদেরকে, প্রথমবার তাকে তুলে নিয়ে গেছে ডাক্তার শফিকে, সেকেন্ড টাইম ছেড়ে দিয়ে আবার তদন্ত করতে এসে 3তলায় অস্ত্রগুলো পেয়ে যাবে। আর তখন ডাক্তার শফি সাহেবকে ধরে নিয়ে যায়, তার শালা ছিল সেখানে এসান, তাকেও ধরে নিয়ে যান, তাদেরকে আর পাওয়া যায় না। এই জন্য মুস্তারি শফিকে বলা হয় শহীদ জায়া মুস্তারি শফি। এই অস্ত্রের আরেকটি অংশ আমরা রাউজাল নিয়ে যার বাড়িতে রেখেছিলাম, পালিত বাড়ি অর্ধেন্দ্র পালিত, সে পালিত তারা যখন ওখানে আর্মি যাওয়া শুরু করলো তখন এগুলো তারা ভয়ে পুকুরে ফেলে দেয় সমস্ত পেটি টেটি সহ। তো পুকুরে আলটিমেটলি সেগুলো রাজা কারবা আর্মিদের বলে, আর্মিরা সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে ওই বাড়ির 2টি মেয়েকে ধরে নিয়ে যায় এবং 2টি মেয়েকে ধর্ষণ করে। তার মধ্যে 2টি মেয়ে একসাথে বিষ খায় ধর্ষণের পরে,
তো সেই বিষ খাওয়া দুজনের মধ্যে একজন বেঁচে যান, এই দুটি দুর্ঘটনা আমাকে খুব পীড়া দেয় আর কি, যে নিজে এটার জন্য পার্টিসিপেন্ট ছিলাম, এই অস্ত্রগুলো বহন করেছি, আরও অন্যরাও ছিল। তারপরে আরেকবার আরেকটি অপারেশন চালাম আমরা কোর্ট বিল্ডিং মালখানায়, এটা এককভাবে আমাদের মালখানার তালা ভেঙে ওখানে যত অস্ত্র ছিল কিছু সেই অস্ত্রগুলো নিয়ে এসেছে, তার মধ্যে অধিকাংশই অকজ, কিছু কেজো ছিল, ঠিকঠাক ছিল কিছু, আর কিছু অস্ত্র আমরা আমাদের অফিসে নজির আহমদ চৌধুরী রোডে ফরেস্টের যে অফিস আছে ওইখানে দুজন 303 রাইফেলওয়ালা দুজন দারোয়ান থাকতো, তার দুই দারোয়ান থেকে দুইটা ধমক দিয়ে দুইটা অস্ত্র আমরা কেড়ে নিয়ে ফেলেছি। সম্ভবত 27 বা 28 দিকে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল। প্রথম আক্রমণ আপনি এখন গেলে দেখবেন চেরাগের মোড়ে একটা ইয়ে আছে, শহীদের নাম আছে, আরেকজন শহীদের নাম কেন দেনে, তিনি আমাদের ছাত্র নিকটন রতন বর্মন, পাকিস্তানিরা কখন গোপনে ডিসিহীন উঠে গেছে কেউ আমরা টের পাইনি আর কি। এই ঘটনার পরে আস্তে আস্তে চিটিং লিপ করা শুরু হয়ে গেল। আমাদের যত ফোর্স ছিল, যত ছাত্র ছিল, তারা একটা গ্রুপ চলে গেলো বোয়ালখালি হয়ে পটিয়ার দিকে, অধিকাংশ গ্রুপ, আরেকটা গ্রুপ সেটা সোজা রাস্তা দিয়ে সেটাও বোয়ালখা পটিয়ার দিকে, বোয়ালখালি দিয়ে একটা বোয়ালখালি পাড়া একটা পটিয়া, দুই গ্রুপ। সর্বশেষ গ্রুপে আমরা চারজন ছিলাম চিটিং সর্বশেষ অবস্থান করে। চৌধুরী হারুন তিনি যাওয়া আসার মধ্যে ছিলেন, তিনি মূলত অর্গানাইজ করতেছিলেন। আমি আবু তাহের মাসুদ অদ্রিত চক্রবর্তী বলে আরেকজন, সে রাঙ্গুনিয়া কলেজের ভিপি ছিল। আমরা চারজন আমরা তখন গাড়ি জোগাড় করি, কার গাড়ি এখন আর মনে হলো কোনো, একটা জিপ, এই জিপটা আমরা দখলে নিয়ে আমরা এটা দিয়ে চৌধুরী অনুষ্ঠিত তাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া টাওয়া, এই গাড়িটা নিয়ে সম্ভবত 30 মার্চ সেটা আমি সব প্রায় খালি হয়ে যাচ্ছে, তখন লোকজন নাই, আমরা রাঙ্গুনিয়া কলেজে গিয়ে ঘাঁটি করব। বিকেলবেলা ধরুন 3টা 4টার দিকে আমরা যাচ্ছি আরাকান রোড দিয়ে, যে কালুরঘাট বেতার কেন্দ্র এখানে পৌঁছে তখন দেখি বোম্বিং হচ্ছে। আমরা খুব দ্রুত ওই জিপটা থেকে নেমে ধানক্ষেত, ধান কাটা হয়ে গেছে, ধানক্ষেতের মধ্যে আমরা শুয়ে পড়লাম সবাই। দুইবার করে বোম্বিং করলো ওইখানে, দুইবার বোম্বিং করার পরে তারপর দেখি ক্লিয়ার হয়ে গেছে আর আসতেছে না, তখন আমরা উঠেছি, উঠে আমরা ইয়েতে গেলাম আরাকান রোডের ডান দিকে আমরা শুয়েছি, এদিক থেকে যাতে বাম দিকে রেডিও স্টেশনটা, তখন কালুরঘাট বেতার কেন্দ্র যেটা থেকে প্রচার করেছে। তো সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে বোমা টোমা পড়েছে কি না, বলে যে না আমাদের এখানে কোনো বোমা তারা তুলতে পারে না, দূরে দূরে পড়েছে। এর আগে আরও দুটি ঘটনা ঘটে অনেকদিন স্মৃতি, তো ইয়ে হচ্ছে ক্যাপ্টেন রফিক এসে এখানে ঘাঁটি গেলেন সিআরবিতে, তিনি এখান থেকে যোগাযোগ, প্রকৃত স্বাধীনতা এখানে চৌধুরী অনুষ্ঠানে তার কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল। তো আমাদেরকে বললো যে খাদ্য নিয়ে যেতে হবে, ওদের ওখানে প্রচুর ইয়ে আছে, খাদ্য নিয়ে যেতে হবে, জনগণের কাছ থেকে সংগ্রহ করে রুটি বেকারি থেকে দিচ্ছে, জনগণ থেকে দিচ্ছে, এগুলো পাউরুটি কলা টলা এগুলো নিয়ে আমরা দিতে গেলাম। ঠিক ওইখানে যখন গেছি তখন বোম্বিং হচ্ছে, আমরা খুব দ্রুত ট্রাক থেকে নেমে আমরা নিচে শুয়ে গেলাম সবাই ট্রাকের নিচে। তারপরে তাও একবার দুইবার বোম্বিং করার পরে যখন ক্লিয়ার হয়ে গেলো বেরিয়ে আমরা খুব দ্রুত খাদ্যগুলো তাদের কাছে হস্তান্তর করে চলে আসলাম। চলে আসার পথে আমরা চিটিং স্টেশন রোডে শুনতেছি টিক্কাখান মারা গেছে একটা গুজব ছড়িয়ে দেওয়া, ট্যাঙ্কের নিচে বুক বেঁধে একজন মহিলা একটা ট্যাঙ্ক ধ্বংস করে ফেলেছে, তার নামে একটা গানও হয়েছিল কলকাতা, গানটা শুনতে বন্টি আমার রোশেনারা বাংলা মায়ের চোখের তারা, কোন সে গায়ে ছিল যে তার ঘর সে তাই কি আজ বুটের চাপে জমিন কাপে আকাশ দাপে ধুধু করে পদ্মা নদীর চর, এরকম একটি গানও হেমঙ্গ বিশ্বাস তখন গিয়েছিলেন। তো এই দুটো ঘটনা গেল 30-এর আগে পর্যন্ত। তো যাই হোক আমরা 30 তারিখ বেরিয়ে গেলাম, 30 তারিখ আমরা কিছু অস্ত্র ওই গাড়িটাতে করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটে সন্ধ্যার সময় রাঙ্গুনিয়া কলেজে চলে গেলাম। রাঙ্গুনিয়া কলেজে আমাদেরকে রেখে, তিনজনকে রেখে চৌধুরী আহমদ রশিদ তিনি বেরিয়ে গেলাম। আমাদেরকে বলা হলো তোমরা এখানে ট্রেনিং দেওয়া ছেলেদের এই এলাকায়, আর অস্ত্র কী জোগাড় করা যায় দেখো। ছাত্র ইউনিয়ন কিন্তু খুব বড় শক্তিশালী সংগঠন ছিল রাঙ্গুনিয়াতে, যেমন ছাত্র ইউনিয়ন তেমন আমাদের শ্রমিক সংগঠনের নতুন ইয়াং বেস কর্ণফুলী জুট মিল হচ্ছে, ওখানে শ্রমিকরা ঢুকতেছে, ইয়াং বেস ওখানকে আসতেছে, ট্রেনিং ট্রেনিং কিছু ট্রেনিং কি প্রাইমারি ট্রেনিং কিছু ব্যায়াম এগুলো খুব যে কাজে লেগেছে এমন না, আর কারো ক্ষেত থেকে টমেটো এনে সিদ্ধ করে খাচ্ছি, খাওয়া দাওয়ার খুব সংকট এগুলো করছি। 12 এপ্রিল পর্যন্ত আমরা ওখানে অবস্থান করি ওই রাঙ্গুনিয়া কলেজের হোস্টেলে। এর মধ্যে আমাদেরকে চৌধুরী অনুষদে খবর দিলেন আমাদের দুজনকে চিটিং যেতে হবে, আমি আর ফজলা লাগিয়ে তুলাম।
তখন চিটাং কিন্তু অকুপাইড, কীভাবে যাবো সেটা আপনি কেন কেমনে জানবেন? মুক্তিযুদ্ধ তোমরা তোমাদের মতো করে তোমরা যাবো। আমরা রওনা হলাম, এটা সম্ভবত ছয় তারিখ এরকম কিছু হবে এপ্রিলে। টোটাল রাঙ্গুরিয়ার থেকে হেঁটে হাটাদারের ভিতর দিয়ে, শিকারপুরের ভিতর দিয়ে হেঁটে আমরা সন্ধ্যা চিটাং শহরে পৌঁছলাম। আমাদেরকে পাঠানোর কী উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হচ্ছে পেট্রোল বোমা বানাবে। তখন দ্বিতীয় মহাযুদ্ধে একজন সেনাপতি, বিখ্যাত সেনাপতি মলোটক, রাশিয়ার সেনাপতি, তিনি মলোটক ককটেল বানিয়েছিলেন কাঁচের বোতলের মধ্যে পেট্রোল এবং সাবান দিয়ে ছিপি আটকে এটি দিয়ে তার মুখে আগুন ঝেলে, এটা সুতার দিয়ে আগুন ঝেলে এটা ছুঁড়ে মারলে বাস্ট করে ক্ষতি হতো, ককটেল মলোটক ককটেল বানাবে। তো মলোটক ককটেল পেট্রোল লাগে, পেট্রোলের জন্য আমাকে আমাদেরকে দুজনকে পাঠালো। পেট্রোল কোথায় কিনে কোনো ইয়ে নয়, এই যে নন্দনকানন এখানে মোড়, এটাতে রাইফেল ক্লাব, তার রাস্তা যেটা গেছে পুলিশ প্লাজা হয়েছে, এখন তার অপোজিটে একটা বাড়িতে আমাদের এক বন্ধুর ছাত্র ইউনিয়ন করত, তিনিও পার্টির প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার বাবা, তার তখন পাকিস্তান হামলে তাদের একটা গাড়ি ছিল, গাড়ির জন্য তিনি 2 ড্রাম পেট্রোল আগে থেকে কিনে রেখে দিয়েছেন। আর পেরিবাজারে আমার এক ডিস্টেন্ট রিলেটিভ মামা থাকতেন, দত্ত ব্রাদার্স, এখন নাইবোধ এগুলো বিল্ডিং টিল্ডিং, তারও একটা গাড়ি ছিল মরিস মাইনর, ওনার ওখানে পেট্রোল তিনি কিছু জমা রেখেছেন, এই পেট্রোলগুলো আমরা নিয়ে যাবো যত পারে। এটা একটা যে ভুল ডিসিশান যে হেঁটে সেখান থেকে পেট্রোল নিল কত 5 লিটার রাস্তায় যে মরে যাব, এটা একদম ভুল ডিসিশন ছিল, এখন বুঝতে পারছি। কিন্তু তখন যে অদম্য সাহস চলে আসছে, চলে আসার পরে আমরা যখন যাকে বলি, বলো যে তোমরা কি পাগল হয়ে গেছো, এখান থেকে পেট্রোল নিয়ে রাঙ্গো নিয়ে যাবে। যাই হোক, আমরা আমার রহমতগঞ্জে থাকতাম একটা মেসে, আমি সেখানে গেলাম। তো মেসের মালিকরা তখনও দেখি আছে, মানে মেসের বাড়ির মালিক, মেসের জায়গার মালিক, তারা ওই দিন রাত্রে আমাদেরকে মেসের তালা টালা ভেঙে টিয়ে কোনো রকমে রাত্রে কাটালাম আমরা। পেট্রোল কোনো জায়গা থেকে আমরা নিতে পারলাম না, এর মধ্যে রাত্রে আমরা, এখন তিনি রাজাকার হয়েছিলেন ইউএন সিদ্দিকের যুদ্ধকালীন সময়ে, তিনি চিটা ইউনিভার্সিটির ভিসি হয়েছিলেন ইউএন সিদ্দিকি, এখন যে প্যারডের ওই প্রায় কেয়ার ইলেশিয়া আছে না, মীর কাসেম, তার কাছে এটা তার অরিজিনাল বাড়িটা হচ্ছে ইউএন সিদ্দিকের, তিনি কালীপুরের লোক। ওই বাড়িতে গেলাম আমরা, ওই বাড়িতে গিয়ে তার বউ আবার আমাদের প্রতি, তার স্ত্রী রুনু সিদ্দিকি, বেগম রুনু সিদ্দিকি আমাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি নিজে বলেন যে তোমরা পাগল হয়েছো নাকি, যে এখানে পেট্রোল নিতে আসছো, তোমরা যাবে কী করে? আমরা পেট্রোল আসে ত্যাগ করলাম। তখন এই জায়গায় হাজারিগুল্লি জ্বলছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পাকিস্তান আর্মি। তো তখন অসম্ভব মনে করলাম, রাত্রে কোনো রকমে থাকো, কালকে সকালে চলে যাবে তোমরা। পরদিন সকালে আমরা দুইজনে, আমাদেরকে বেগম রুনু সিদ্দিকি একটা ব্যাগ দিলেন, ব্যাগের মধ্যে কিছু তরকারি, কাঁচা তরকারি টরকারি দিয়ে বলো যে এবার যেদিকে আসছো সেদিকে চলে যাও, বলবে যে কেউ যদি ধরে পথের মধ্যে বলবে তো আমার বাসার চাকর বাজার করতে গেছে। তো আমরা দুজনেই ওইভাবে আস্তে আস্তে চট্টগ্রাম শহর থেকে বেরোতে থাকলাম। আমরা প্রায় দুপুরের দিকে, সকাল থেকে দানা পানি কিছু পেটে পড়েনি, আবার ওই শিকারপুরের গ্রামের ভিতর দিয়ে যাত্রা শুরু করেছি। গিয়ে দুপুরের দিকে, দুপুরের পরে আমরা গিয়ে মধুনগর ব্রিজ ওই পারে পার হয়েছি। তখন ওইখানে মধুনগর ব্রিজে ওই পারে কিন্তু মুক্তিযোদ্ধারা সব বাঙ্কার টাঙ্কার করতেছে, ওদিকে যেতে না পারার মতো। আমরা ওই পারে গিয়ে যাওয়ার পরে আকস্মিকভাবে চৌধুরী রানুর সাথে দেখা, তিনি তখন একটি কথা বললেন, আমাদের দিনে দিনে ফেরত যাওয়ার কথা ছিল, যেদিন আসছে সেদিন ফেরত যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি। তিনি তখন আমাদের দুজনকে বললেন, আমি তো তোমাদেরকে খরচের খাতায় নাম লিখিয়ে দিয়েছি। তো আমি খুব রিয়েক্ট করিনি, আমার সাথে যে বন্ধু ছিল আমার একটু বয়সে ছোটো, সে খুব রিয়েক্ট করেছে খাতা, মুক্তিযুদ্ধের এগুলো ঘটনা আর কি, যে উনি আমাদের নেতা, উনি আমাদেরকে খরচ করে লিখে দিলেন। তো বলো যে পেট্রোল আনতে পারে না, ওদের পেট্রোল আনার মতো অবস্থা সেখানে নেই। তো যাই হোক, হেঁটে আবার সেখানে গেলাম রাঙ্গমানিয়া কলেজের হোস্টেলে। যে এমপি ইউসুফ মারা গেল, সে ছাত্র ইউনিয়ন নেতা ছিল এক সময়। এর মধ্যে সেখানে আরেকটি ঘটনা, আমরা যাওয়ার পরে চন্দ্রঘোনাতে প্রচুর সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিলো, অবাঙালিদেরকে মারা হচ্ছিলো, প্রচুর অবাঙালি মেরে ফেলেছে বাঙালিরা, ইনক্লুডিং ওয়ান ডাইরেক্টর অফ দাউদ, দাউদ কোম্পানির সত্তর বন্দুক তার নাম। আমাদের
আবাঙ্গালের একটা ছেলে ছাত্র উন্নয়ন করতো, রইস, রইসুল ইসলাম ছাত্র উন্নয়ন করতো। ছাত্র উন্নয়ন তো এই সমস্ত সাম্প্রদায়িকতা বা বাঙালি বিহের এগুলো নেই। আমরা রইসের গোটা পরিবারকে উদ্ধার করে আঙ্গুনিয়া কলেজের হোস্টেলের একটা রুমে বাইরের থেকে তালাবদ্ধ করে তার মা বাপ ভাই বোনদেরকে আমরা রেখে দিয়েছি। তারপরে প্রতিবেলায় বিভিন্ন বাড়ি থেকে তাদের খাবার আসতো। 12 তারিখের দিকে দুপুরবেলা আমরা ওই যে ট্রেনিং ট্রেনিং কিছু কিছু দিয়ে দিয়ে বিভিন্ন গ্রুপে ট্রেনিং দেওয়া হতো। ট্রেনিং কি প্রাইমারি ট্রেনিং, কিছু ব্যায়াম, কিছু অস্ত্র। আমরা দুপুরে খাওয়ার জন্য, খাওয়ার আগে গোসল করার জন্য আমরা প্রাঙ্গণে গেলো যে পুকুরে নেমেছি। হঠাৎ দেখি চারিদিক থেকে আস্তে আস্তে ক্রলিং করে এক গ্রুপ থানকেতের মধ্যে দিয়ে নামলো, এক গ্রুপ রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছে শহরের দিক থেকে। কলেজটা ঘেরাও করতেছে, কেউ বলতেছে এটা ইপিআর, ইপিআর চলে আসতেছে, কোনো কোনো ভয় নেই। কেউ বলছে ইপিআর না, আর্মি। তো দেখলাম যে কতক্ষণ পরে হঠাৎ করে একটা ছাগল বাঁধা ছিল ইয়েতে জমিনে, গুলি করে একটা ছাগলকে মেরে ফেলল। গুলি করে ছাগল মারছে, আরেকজন একটা ছুরি নিয়ে এসে এটাকে দ্রুত জবাই করে দিল। বুঝলাম যে এগুলো আমাদের ইপিআর নয়, এগুলো আর্মি, পাকিস্তান আর্মি। তার মানে তারা মধ্যনগরের বাঙ্কার টাঙ্গার এগুলো ঠেলে ফেলে দিয়ে তারা আরও প্রাঙ্গণিয়া কলেজ চলে আসছে। আমাদের তখন কী আর খাওয়া দাওয়া, বহুদিন পরে আমরা তার আগের দিন প্রাঙ্গণিয়া কলেজে জাল দিয়ে মাছ ধরেছে, সে মাছ রান্না করেছে। এর মধ্যে ভাতের হাঁড়ি একটা, তরকারির হাঁড়ি একটা, আর সব গুছিয়ে নিয়ে আমরা পিছন দিকে রওনা হয়ে গেলাম। চারজন আমরা, অদ্দিত চক্রবর্তী, ফজল আলহী, দুলাল, আবু তাহের, মাসুদ, আমি, আমরা চারজন রাঙ্গুনিয়ার কর্ণফুলী খাল পার হয়ে কোদালা, কোদালা বাগান, শিলক কোদালা বলতো সেখানে আমাদের ছাত্র বেশ ছিল কালাম। এদের বেলায় আমরা এক রাত্রি কোদালা বাজারেই ছিলাম। তারপরে হেঁটে আমরা রাজারহাট, রানীরহাট, ওইদিকে দুইটা হাট আছে, একটা রাজারহাট, রানীরহাট, সেই রাস্তা দিয়ে আমরা পটিয়া আসবো। পটিয়ায় আমাদের মূল গ্রুপ নেতারা আছে, ইতিমধ্যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমার কাছ থেকে। পথের মধ্যে বাঙালহালিয়া, উদলবনি এইসব জায়গা আছে এবং পাহাড়ি এলাকা। আসার সময় দুইটা ঘটনা ঘটলো। এক কথা হচ্ছে, প্রথম আমাদেরকে ডাকাত বলে একটা জায়গায় ঘিরে ফেললো, কারণ আমাদের মাথায় কিছু অস্ত্র আছে আর ছেলেদের যে কাপড় চোপড় ফেলে গেছে, কাপড় চোপড়গুলো একটা সুটকেসে ভরে, কার সুটকেসকে জানে ভরে, এগুলো নিয়ে মাথায় ভরে আমাদের পালাক্রমে নিয়ে, কেন যে এগুলো নিচ্ছে জানি না, এগুলো দুজন। এটা আবার উদ্ধৃত, আবার রাঙ্গুনিয়া কলেজের ভিপি। তখন আমরা যাচ্ছি যখন, তখনই ঘেরাও করেছে। তো এরা ডাকাত, তার আগে কয়দিন, আগের দিন রাত্রে ডাকাতি হয়েছে, তখন খুব ডাকাতি হচ্ছিলো ওই এলাকায়। এরা ডাকাত, সব ইয়াং ইয়াং দেখেছে ডাকাত। তো আমাদের কপাল ভালো, ওইখানে একটা রাঙ্গুনিয়া কলেজের ছাত্র ছিল, সেই অদ্ভুত চক্রবর্তীকে চিনেছে, বলে যে না ডাকাতকে, তো আমাদের কলেজের ভিপি। তাই আমরা বেঁচে গেছি। বেঁচে গিয়ে ওই এলাকায় এক রাত্রি থাকলাম। এক বাড়িতে দেখলাম যে পাত পেতে ওই যে গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গা থেকে লোক পালিয়ে আশ্রয় নিয়েছে, খিচুড়ি দেওয়া হচ্ছে পাতায় করে, কলা পাতায় মাটিতে বসে সব বসে বসে খাচ্ছে। আমরাও লাইনে বসে যাওয়া, ওইরকম কার বাড়িতে খাচ্ছি, কী খাচ্ছি, কোনো ইয়ে নয়, সম্ভবত বড়ুয়া কোনো পাড়ায়, বড়ুয়া পাড়ায় এটা খেয়ে জায়গা কত রাত্রে শুয়ে পড়লাম। তারপর দিন সকালে আসার পথে, এই যে বাঙালহালিয়া এখানে আসার পথে, এখানে হাতিরা মুখে পড়লাম আমরা। হাতি নালা বেরোচ্ছে, এটা ওরা ওখানকার লোক বাজার এদিক থেকে এদিকে যায়, ওদিক থেকে ওদিকে যাই। কেউ একজন এসে বললো যে হাতি তোমরা এখন পারো যেন, ওখানে হাতি পার হচ্ছে। যাই হোক, প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পরে আমরা, আমি প্রথম বলি এতক্ষণ কী আর বসে থাকা, হাতি কতক্ষণ থাকবে। আমরা প্রথম মটমট বাঁশ ভাঙতেছে শব্দ শুনলাম, ওই একটা ছোটো নালা খালের মতো ছড়া, খুব স্বচ্ছ পানি, হেঁটে হেঁটে গেলাম যে কদ্দুর গিয়ে দেখলাম হাতি যে পায়খানা করেছে, তার এই পার থেকে ওই পারে পার হয়ে যাচ্ছে এবং প্রচুর পায়খানা জমাচ্ছে, তার মানে বাম দিকে চলে গেছে। কাজে আমরা এখন নিশ্চিন্তে চলে গেলাম। আমাদের পিছনে যারা লোক আসছিলো তারা আস্তে আস্তে চলে গেলো। পটিয়া গিয়ে আমরা হাজির হলাম। 14 তারিখ আবার নববর্ষ, পটিয়া আমার মামার বাড়ি। আমাদের লোকজন যথেষ্ট আছে ওখানে, এখান থেকে শহর থেকে যে গেছে নেতারা আছে, পার্টির লোকজন আছে, কিন্তু কারোর সাথে তো যোগাযোগ নেই। গিয়ে প্রথম মামার বাড়িতে উঠলাম, চক্রশালা গ্রামে। মামার বাড়িতে ওই দিন এত দুঃখের মধ্যে, নববর্ষে সবাই পাঠার মাংস খায়, মামার বাড়িতে দেখি পাঠার মাংস একটু রান্না করেছে। আমরা তিনজনেই, চারজনেই ওখানে খেলাম। খেয়ে আমরা খবরাখবর নিচ্ছি, কমল মুন্সির হাট এখানে আসলাম বিকালবেলা, খবর পেলাম যে পূর্ণিন্দু কানুনগার একজন নেতা ছিলেন, তিনি কেলিশর বাড়ি ওখানে আছেন। তা আমরা পরে ওখানে যোগাযোগ করে সবার সাথে যোগাযোগ হলো, ঠিক করলাম যে এইটাও কয়েকদিনের মধ্যে অধিকৃত এলাকা হয়ে যাবে, তখন আর্মি ওখানে আসে না। পরের দিন আমাদেরকে সবাই বসে সিদ্ধান্ত নিই, তখন আমরা বেশ কয়েকজন নেতার দেখা সাক্ষাৎ পেয়ে গেলাম। এখানে থাকা হবে না, বাঁশখালে চলে যেতে হবে। বাঁশখালে আমরা রওনা হয়েছি,
পরের দিন, মানে আমার তিনবার তিন জায়গায় একই অবস্থা হলো। কালুরঘাট বেতারে হলো বোম্বিং, হ্যাঁ সিআরবিতে বোম্বিং হলো, আরেকটা বোম্বিং ঠিক আমরা পটিয়া ধরেছি, তখন পটিয়ায় বোম্বিং হলো, পটিয়া শহরের উপর বোম্বিং, এবং তখন সেখানে একজন লোক মারা গেছে। আমরা তো হাঁটা শুরু করলাম ভিতর দিয়ে, পটিয়ার ভিতর দিয়ে চক্রশালা হয়ে করতলা দিয়ে মুরারিঘাট বলে, এটা মুরারিঘাটে এসে সম্পানে করে, আমরা সম্পানে প্রায় 12-14 জন, তোর মধ্যে চট্টগ্রাম জেলার বড় বড় তখনকার দিনের নেতারা, মধ্যকরণগু, ধীরেন দাস, পরে কালীপদ চক্রবর্তী, ব্রিটিশ বিপ্লবী, বিরোধী বিপ্লবী নিয়ে আমরা একসাথে, তার মধ্যে ছাত্র 10-15 জনের মতো হবো, রওনা হয়েছে চাঁদপুরের ঘাটে গিয়ে উঠলাম আমরা বাসটালিতে। তখন সন্ধ্যা রাত হয়ে গেছে প্রায়, ওইখানে গিয়ে আমরা এক গ্রুপ থাকলাম বক্তিয়ার নুসিদ্দিকের বাড়িতে, আবু তোর মাসুদ বক্তিয়ার নুসিদ্দিকে এরা থাকলো বক্তিয়ার নুসিদ্দিকের বাড়িতে, কেউ গেল সনুয়া জমিদার বাড়িতে। আমাদেরকে কাকু কাকু পাঠিয়ে দেওয়া হলো সরল সরল রশিদ কন্ট্রাক্টরের বাড়ি, আমাদের মাহবুবুল হক, ডক্টর মাহবুবুল হক, সেও ছিল আমার সাথে, ওখানে গিয়ে পাই আর কি, পটিয়া থেকে একসাথে পাই। আরেকটা পর্যায়ে আমার যেহেতু বাঁশখালী বাড়ি, জায়গাগুলো চিনি, আমাকে দিল ওগুলো এখন ইন্ডিয়া পারোয়ার জন্য রাস্তা বের করা দায়িত্ব দেওয়া হলো আমার, আমি আর পূর্ণেন্দুকানগুলো আরেকজন। তো প্রথম ঠিক হলো যে আমরা আমিরাবাদ হয়ে সাতকানিয়া হয়ে দেমাগ্রি বলে একটা বর্ডার ছিল মেঘালয়ে, আমি আমিরাবাদ দিয়ে রাস্তা রাস্তা খুঁজে আমাকে তখন খবর আনলাম যে দেমাগ্রি মিজোরা লুটপাট করতেছে। তো ইন দ্য মিন টাইম বাঁশখালি থাকতে থাকতে আমাদের ঘর বাড়ি আক্রমণ হয়ে গেছে, জ্বালিয়ে ফেলেছে সবাই, আমাদের গোটা গ্রাম জ্বালিয়ে ফেলেছে, 21 জনকে মেরে ফেলেছে পাকিস্তান আর্মিরা। এবং এখানে তখন একদিন শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আমাদের ইউনিয়নে শামসুল আলম, শামসুল আলমকে সুন্দর করে গুলি করে, শামসুল আলমকে গুলি করার পরে তারপর দিন কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা হয়, তার মধ্যে আমি একজন অন্যতম আসামি। আমি মাঝে মধ্যে আমার বাড়িতেও থাকি, ভাঙা ফেলে দিয়েছে, দেওয়া টিম টিম পুড়ে গেছে সব, আমার বাড়িতে আর কেউ না, আমার এক চাচি ছিল ধরো, মাঝে মাঝে বাড়ি থেকে ওই বাড়ি যাই, ওই গ্রামে যাই, ওই গ্রামে যাই। আমাকে এসে খবর পাঠানো হলো রহিসুল আলম বলে একজন পরিবহন শ্রমিক নেতা ছিলেন, তিনি আমার গ্রামের কালীপুর বাড়ি, তিনি খবর পাঠালো তোমার নামে থানায় মামলা হয়েছে, তুমি দ্রুত বাঁশখালী ছাড়ো। তখন আমি সন্ধ্যার সময় বাঁশখালী ছাড়লাম, বাঁশখালী ছেড়ে এক রাত্রি থাকলাম বড় উঠান সাইফুদ্দিন খানদের বাড়িতে, পশ্চিম পটিয়া ওই বাড়িতে ছিলাম। ওইখান থেকে হেঁটে বোয়ালখালী এই এরিয়াটা পর্যন্ত এক ধরনের চক্কর মুক্তিযুদ্ধ সংগ্রহ করা পাঠানো, এ রাস্তা ঠিক করা হলো, কখনো বোয়ালখালী থেকে কখনো পটিয়া থাকে। তো এর মধ্যে আরও দুইটি ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, আমাকে পূর্ণেন্দুদস্তিদের যে মারা গেছেন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পূর্ণেন্দুদস্তিদের মারা গেছেন, পূর্ণেন্দুদস্তিদের বউকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে, পূর্ণেন্দুকানন্দ পাঠিয়েছে। পূর্ণেন্দুদস্তিদের বউ ছিলেন এখানকার প্রখ্যাত ব্রোকেট জ্যোৎস্না দস্তিদারের বাড়িতে, তার বাড়ি কেলিশোর। তখন পূর্ণেন্দুদস্তিদের যে মারা গেছে এই খবরটা খুব কানাকানি হচ্ছে, এবং তিনি সম্ভবত জানতে পেরেছেন, আমাকে খুব দুর্ব্যবহার করলেন, তার স্বামী মারা গেছে, পার্টি তার টেক কেয়ার করে নেই। এবং তাকে যখন বললাম যে আপনাকে নিতে পাঠিয়েছে আমার সাথে, আমরা ইন্ডিয়া যাবো, আপনি আমার সাথে যাবেন, তখন আমি যাবো না তোমাদের সাথে, আমি চলে আসলাম। পরের দিন আমরা রওনা হব, এই সময় দেখি যে আমি এক বাড়িতে পরিমল চৌধুরী, ইঞ্জিনিয়ার পরিমল চৌধুরী, এখন বুসি বাড়ি, সতীশচন্দ্র আমাদের নেপে করতেন এক সময়, তাদের পরিবার ওইখানে আশ্রয় নিয়েছিল, তাদের সাথে রাত্রে একবেলা খেয়ে ওইখানে আমি থাকি। তো গোটা গ্রুপে 4 জন ছিল, ওরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, আমি একা এখন এগুলো বুক করতেছি। পরের দিন যখন আমাকে টাইম দেওয়া হবে, ঠিক আছে তুমি এই টাইমে পূর্ণেন্দুদস্তিদের বউকে নিয়ে তুমি এখানে এই টাইমে হাজির হবে, আমি হাজির হলাম। পূর্ণেন্দুকানন্দ আসতেছেন, পূর্ণেন্দুর সাথে একটা লোক, তার খাতে কাঁধে একটা পার্টি। তো আমি বললাম যে উনি তো আসেন না, তখন যখন বললাম বলে হচ্ছে আসেন নাই, আমাকে কাছে রাখালবাবুর বাড়ি বলে আরেকটা বাড়ি, চলো এখানে থাকো তুমি, আমি তোমাকে পরে খবর দেবো। পরে শুনলাম যে এই দুজনে পার্টির ভিতরে একটা বন্দুক ছিল, এবং দুজনে আর্মির হাতে ধরা পড়েছে। প্রথম ধরা পড়েছে রাজাকারের হাতে, রাজাকার আর্মির হাতে তুলে দিয়েছে মদুনা ঘাটে। দেখলাম বিভিন্ন পরিবার যে যাবে প্রত্যেকে কিছু না কিছু সোনা দানা, খুব বিশ্বস্ত লোক ছিল, রাখতে দিয়েছে, তার সাথে পারবো আমরা, পরে সখানুক লোক একসাথে পারবো। এখন তিনি খালের নদীর কর্ণফুলের ওই পারে বাগোয়ান যাচ্ছেন রাউজান, ওখান থেকে আমরা যাবো আর কি সব। তাকে ওইখানে ধরে ফেলল রাউজানে, তিনি একটা ভুয়া আইডি কার্ড বের করতে ছিল, তার কারণে সুগত বর্ম এই নামে আইডি কার্ড জোগাড় করেছিলেন। আর্মির কাছে যখন বললো দেখো যে আমি কমিউনিস্ট, কমিউনিস্ট হতো কেউ, এটা একটা কারণ আছে,
তার কাছে সোনা যা ছিল ওই সোনাগুলো ওই আর্মি বেটা নিয়ে নিয়েছে। ওর মধ্যে বন্দুকটা নিয়ে এসে একটা ফায়ার করেছে ওই রাজাকার, রাজাকার নিয়ে হয়েছিল বোয়িং রাজাকার বলতে পারো ওইখানে, সে আসলে ডাকাত ছিল বাজে মানুষ, সেইটা নিয়ে ফায়ার করেছে। তো তখন এটা গন্ধ শুকে আর্মিরা বললো তুমি তো এখন একটু বেটাকে একটু ফায়ার করেছো, এটা তারা যদি নিত্য এটাকে রাস্তা রাস্তা ফায়ার করে যাইতো তারা, তুমি করেছো ফায়ার, কোন কিয়া ফায়ার বলে হাম কিয়া, তো তুমি করো, তুমি এগুলো করো এখন তোমার বলে, ও উনি আবার একটা চালাকি করেছেন, ওটা তার বন্দুক আমার কাঁধে চাপাচ্ছে, এটা আমার না, সোনাও সে নিয়ে নিয়েছে, বন্দুকটাও নিয়ে নিয়েছে। তারপরে সোনার মধ্যে আবার কিছু সোনা মানে আগে ওই রাজাকার নিয়ে নিয়েছিল, তার কাছ থেকে ক্যাপ্টেন নিয়ে নিয়েছে, মধুরীঘাটের ক্যাপ্টেন নিয়ে, তার মধ্যে 14 আনা সোনা ছিল, 2 আনা ফেরত দিয়েছে, ফেরত দিয়ে তোমার ঠিকও হতো, তো যান চল আছে আসলে বহুত বেশি, ও ঠিকও আছে ঠিকও হতো, এবং ওই লোক যেটা কাঁধে করে পাঠি নিচ্ছিল তাকেও ছেড়ে দিল, এই দুজন চলে আসলো। এবং রাত্রে আমরা তখন অমলনাথের বাড়িতে গোয়ালখালি, অমলনাথের বাড়িতে কেউ নাই, কালে খালি গাড়ি, আমরা 3-4 জন শুয়ে আছি ওখানে আমাদের কর্মী টর্মী সহ, কিন্তু ভোর রাত্রে দেখি তারা দুজনেই আসলেন, বলে যে এই বুদ্ধি করে ছাড়া পেয়েছে, বন্দুকও নিয়ে নিয়েছে। তারপর আমাদের নতুন পথ যাত্রাপথ, আবার বাসকেলে আবার ফেরত গেলাম, নতুন নতুন ঠিকানা বের করা কীভাবে যাওয়া রাস্তা, আমরা তখন সব মিলে যাওয়া যায়, ইতিমধ্যে কিছু কিছু সীতাকুণ্ড মিরসরে থেকে আমাদের গ্রুপ চলে আসছে। তাকে একটা পর্যায়ে গিয়ে আমরা জুলাই মাসের দিকে চট্টগ্রাম শহর হয়ে আমরা এখান থেকে বাসে করে উঠেছি, জিপিও সামনে থেকে ওই বাসে করে কমলের দিকে, কমলের দিকেতে নেমে তারপর ভিতর দিয়ে বুড়বুড়িয়া ঘাট, বুড়বুড়িয়া ঘাট পার হয়ে ভিতরে ভিতরে গ্রামের ভিতর দিয়ে ফেনীদ পার হয়ে হেঁটে হেঁটে আমরা পরশুদ্ধি স্টেশন ওইখানে গেছি, ওইখানে ঘিরে ফেলেছে আবার রাজাঘাট বলা। আমরা এই গ্রুপে আমরা 7 জন, খুব মজা হচ্ছে ঘিরে, বাকিদেরকে ছেড়ে দিলাম। আমার সাথে শামসুজ্জামান হিরে, সিডি ইউনিভার্সিটি তৎকালীন ভিপি, গিয়াসুদ্দিন একটা বড়ুয়ার ছেলে কর্তাওয়ার, আমরা 3-4 জন ছিল, 7-8 জনের মধ্যে আমরা 3 জনকেই ধরেছে প্রথম, আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার কাছে তখন আমি বলে যে আমি সিএনবির চাকরি করি, আমার নাম আব্দুস সালাম, আমি কুমিল্লা যাচ্ছি অফিসের কাছে। তারা বললো যে আমরা তো মুক্তিযোদ্ধা, তোমাদেরকে সাহায্য করতে চাই, আমি তোমরা মুক্তিযোদ্ধা হওয়া ভাই আর রাজাকার হওয়া, আমাকে মুক্তিযোদ্ধা, আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরি করি। তখন আমাকে বললো যে তুমি আব্দুস সালাম নও, তুমি তো কোরআন শরীফ জানো, আমি জানবো জানবো না কেন, তো বলো যে কলমা পড়ো, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা আমি তৈরি, তারপরে কলমা এর সাথে এগুলো কিছু মুখস্থ করেছি, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, এইটা বলার পরে আর কি বলো চেক করবো, চেক করলে করো, চেক করার উদ্দেশ্য হচ্ছে সোজা কথা আমাকে প্যান্ট খুলে দেখবে আমি মুসলমান কিনা, এটাই আমি বুঝলাম। তো যাই হোক আমাদেরকে ছেড়ে দিল, কিছু বললো না। আমাদেরকে যখন স্টেশনের ভিতরে পরিত্যক্ত স্টেশনের ভিতরে ঢুকে তখন চারিদিকে লোক জমে গেছে, এবং হয়তো ওই কারণেও হতে পারে যে দিনের বেলা সাহস করে নাই আর বেশি আমাদেরকে ঘাটাতে, এটা ওই সিওরা কাজী জাফরের বাড়ি ওই এলাকার কথা বলছি। ওটা প্ল্যান হচ্ছে আমরা সেখানে কাজী বাড়িতে, শামসুদ্দিন বলে আমাদের এক বন্ধু ছিল জনতা ব্যাংকে চাকরি করতো, তার বাড়িতে রাত কাটাবো, ওইখান থেকে তারা সে আমাদেরকে বর্ডার পার করে দেবে রাধানগর বর্ডার। যাই হোক আমরা একই গ্রুপে আমরা 7 জন আমরা পেরিয়ে গেলাম। আমাদের পরের গ্রুপে আসলো আমাদের এই আরও প্রায় 30 জন চেয়েতে বেশি, সেই গ্রুপে এই ফারাদ হোসেন অলক বালাগর এরা সব ছিল, এই গ্রুপ জাফর সাহেব রেলের লম্বা জাফর, তো তাদেরকে ধরেছে এই একই গ্রুপ। তখন রাত হয়ে গেছে, লোকজন তাদেরকে ধরেছে, ধরে প্রত্যেকের কাছ থেকে একেবারে শুধু কাপড়ের কাপড় টাপড়টা ছাড়া আর কিচ্ছু রাখে না, এবং সিগারেট খাচ্ছে, সিগারেটটা পর্যন্ত কেড়ে নিয়েছে, টাকা পয়সা কেড়ে নিয়েছে, আমাদেরকে ছাড়া দিয়েছে। আমরা বর্ডার ক্রস না করে ওই দিন রাত্রে আমাদের এক বন্ধুর বাড়িতে, যে শামসুদ্দিন ভূঁইয়া বললাম ব্যাংকে চাকরি করতেন, তার বাড়িতে নিয়েছে। রাত বৃষ্টি পড়তেছে, রাত্রে 3টার দিকে দেখলাম যে আমাদের পরবর্তী দল যেটা সব তারা গিয়ে পড়ছে ওখানে, আগে থেকে প্ল্যান করা ছিল আমরা একসাথে বর্ডার ক্রস করি, সেই 30 জনকে কিন্তু ওই গুন্ডারা ধরে সব কিছু কেড়ে করে নিয়ে তো শুধু একজনকে নিতে পারেন, তিনি হচ্ছেন রেলে চাকরি করতেন জাফর আহমদ, 7 ফুটের মতো লম্বা মানুষ শরীর, তো দেখলেও মানুষ ভয় পাবে, বলে যে আমি রেলে চাকরি করি, আমি এখানে কাজ আসছি, আমার গায়ের দিকে হাত দেবে না। সেখানে কতক্ষণ পরে, ঘন্টা খানেক পরে আমরা আমাদের যে দালাল পার করবে সে এসে খবর দিল যে চলো পার হয়ে গেলে, ওই পারে গেলাম। ওই পারে যাওয়ার পরে আমরা এক রাত রাধানগর বাজারে একটা, এগুলো অভিজ্ঞতা আর কি,
কাইচিত হোটেল নাম দিছিল তখন, এক টাকা করে এক রাতের জন্য তারা আটানা খাওয়া দেড় টাকা দিতে হবে এক রাত বর্ডার থাকা। পরের দিন আমরা ওইখান থেকে সব মিলে আবার জিপ ভাড়া করে আগরতলা চলে গেলাম। আমরা আগরতলায় সেখানে আমাদের আগে থেকে কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল পার্টি, ছাত্র ইউনিয়ন এইরকম একটা যৌথ বাহিনী, যৌথ ইয়ে একটা গ্রুপ, ক্রাফট হোস্টেল মানে ক্রাফট কলেজ ছিল এটার একটা হোস্টেল, সেটা কমিউনিস্ট পার্টিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল তাদের কর্মী টর্মীদের জন্য থাকার জন্য। তো আমরা তো ছিলাম সেখানে, আমাদের নেতারা সব দেখি সেখানে গিয়ে হাজির আছে দেখতেছি সবাইকে। এক পর্যায়ে সেখানে লোক আর ইয়ে হচ্ছে না আর কি, তখন কর্তাবাড়ি, কর্তাবাড়ি মানে শচীন কর্তা গান করেন, তার বাড়ি কর্তাবাড়ি মানে এটা রাজা, রাজার ভাই, তার বাড়িটাই কর্তাবাড়ি হলো। ওই কর্তাবাড়িটাতে আমাদের আরেকটা ক্যাম্প হলো। সেই ক্যাম্পে প্রথম দিকে নতুন ক্যাম্প করার সময় আমাকে বললো যে ওইটা ইনচার্জ হিসাবে আমি থাকবো। যাই হোক, কদিন থাকার পরে আমি বললাম যে তখন আমার মা বাবারা কোথায় আছে খবর নেওয়ার জন্য ভাই বোনরা, আমাকে একটু কলকাতা যেতে হবে কদিনের জন্য। গেলাম কলকাতা, সপ্তাহ দশ দিন মতো ছিলাম, আবার চলে আসলাম। এর মধ্যে আমি যখন কলকাতা গেলাম, কর্তাবাড়ির ইনচার্জ দেওয়া হলো মাহবুবুল হককে, ডক্টর মাহবুবুল হক, সিটি ইউনিভার্সিটির প্রফেসর, রিটায়ার করছে সম্পর্ক, তিনি ছিলেন ইনচার্জ কর্তাবাড়ির। তারপরে তো আমাদেরকে এই ট্রেনিংয়ে পাঠানো হলো তেজপুরে। তো ট্রেনিংয়ে তো প্রথম আওয়ামী লীগ তো আমাদের সাথে, আওয়ামী লীগ বাদে কাউকেও ট্রেনিংয়ে অন্য কোনো পার্টির লোকজন ট্রেনিং নিতে দেবে না, কিন্তু এটা সেখানকার সিপিআই তদবির কমিউনিস্ট পার্টির, সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক তাদের সাথে, ইন্ডিয়ান গভর্নমেন্ট শেষ পর্যন্ত আলাদা করে কমিউনিস্ট পার্টির নে ছাত্র ইউনিয়নের তেজপুরে একটা ট্রেনিং ক্যাম্প করে এবং প্রতি পেজে 400 জন করে ট্রেনিং দেবে তারা। কলকাতা থেকে আসার পর সাথে সাথে আমাদের এম থেকে অন্যান্য পশ্চিমবাংলা থেকে কোথাও আসতে আমরা 400 জনের ব্যাচ, আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা মালবাহী এরোপ্লেন, এয়ারফোর্সের যে ডাকোটা বিমান থাকে কতগুলো ডাকোটা কার্গো, ওগুলো নিয়ে আমাদেরকে এয়ারবেস স্পোর্ট ট্রেনিং ক্যাম্পটা ছিল এয়ারবেস, ওখানে এক মাসের ট্রেনিং, গেরিলা ট্রেনিং আমাদের। এই গেরিলা ট্রেনিংয়ে আমরা 303 রাইফেল, LMG, SLR, 36 হ্যান্ড গ্রানেড, প্লাস্টিক এক্সপ্লোসিভ কীভাবে ইয়ে করা হয়, বিভিন্ন গেরিলা ট্যাকটিক্সগুলো, বিবি ট্র্যাপ বলে একটাকে, তারপরে বি ট্র্যাপ বলে, তারপরে 2-ইঞ্চ মোটর, আর তার সাথে কিছু ফাইট, এম্বুশ কী করে ধরতে হয়, কোন দেখতে গুলো, এইসব ট্রেনিং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই এক মাসের ট্রেনিং দেওয়া হলো। ট্রেনিং দিয়ে আমাদেরকে নিয়ে আসলো আবার আগরতলায় এক মাস পরে। আগরতলায় আমরা তখন আর ক্র্যাফট হোস্টেল আসি নাই, ইয়ে তো থাকি নাই, কর্তাবাড়িতে আসি নাই, এবার ট্রানজিট ক্যাম্প, ওর নাম হচ্ছে বাইকোরা ক্যাম্প, আমাদেরকে ভিতরে ঢোকানোর জন্য সেখানে রাখা হলো। ওইখানে গ্রুপ ভাগ করা হলো, একটা ফটিকচুরের গ্রুপ, এর আগে কিন্তু আমাদের পটিয়া গ্রুপের লোকজন এসে গেছে সালমের নেতৃত্বে, এবারে বোধহয় দুইটা গ্রুপ, একটা আমি কমান্ডার ফটিকচুরি গ্রুপ, আরেকটা খুরশেদের নেতৃত্বে মিরেশ্বরের গ্রুপ, মিরেশ্বরের সীতাকুণ্ড মিলে। তো এরকম দুইটা গ্রুপ আমরা ঢুকলাম, দুদিক দিয়ে আমাদেরকে অস্ত্র শস্ত্র দেওয়া হলো। অমর নন্দে আমার ডেপুটি কমান্ডার আব্দুল বারী চৌধুরী, দৌলতপুর, ফটিকচুরি পাইনদাঙ্গের শফিউল আলম, তারপরে নাথুরাম বড়ুয়া, প্রবেশ বড়ুয়া, হসিউদ্দৌলা, রানারুপাল চক্রবর্তী, প্রদীপ বড়ুয়া, মোট 13 জন সশস্ত্র আমার গ্রুপে অস্ত্র দিলে, SLR, এক্সপ্লোসিভ প্রায় 1 মনের মতো এক্সপ্লোসিভ, LMG, 303 রাইফেল, প্রত্যেকে একটা স্টেন গান, কমান্ডারের জন্য একটা স্টেন গান। আমরা ঢুকলাম, হ্যাঁ আমরা ঢুকছি নভেম্বরের লাস্ট উইকে, তখন প্রায় মানে ইয়ে হচ্ছে আর কি যে এবার ঢুকে যুদ্ধরুদ্ধ করবো, কিন্তু তখন হঠাৎ করে 13 ডিসেম্বর যুদ্ধের দামও তো বেজে গেল। আমরা এসে ফটিকচুরিতে, তিনি আসেন তার ফটিকচুরি, তার এলাকার বাড়ি, ওনার উনি বেশি চিনেন, আমিও কিছু চিনি, কারণ ইলেকশন করতে গিয়ে ওইখানে এরিয়া কিছু, আর আমার গ্রুপে সব ছিল ফটিকচুরির ছেলে, দুই একজন বোধহয় বাইরের ছেলে টেলে ছিল আর কি। আমরা তখন কিছু কিছু ছোটোখাটো অপারেশন, হারোয়ালচুরি, তারপরে কর্ণফুলি চা বাগান, এসব এরিয়াতে, ফটিকচুরি থানা, তারপর রাজাগার ক্যাম্প, এগুলোতে মূলত অপারেশন। এই অপারেশন করতে করতে মাছ ভাণ্ডারে ছিল সর্বশেষ আমাদের থাকার জায়গা। নাজিরহাটে যখন আমাদের ইয়ে হয় 11 তারিখ, নাজিরহাটে আর্মি রিট্রিট করেছে, পাকিস্তান আর্মি রিট্রিট করে ফেলেছে 11 তারিখে, ফটিকচুরি স্বাধীন, এইরকম একটা চিৎকার
এই স্বাধীনতার ইয়ে করে সব সামনের দিকে ফুটেছিল, নাজিরাটার দিকে অগ্রসর করতো, আমরাও অগ্রসর হতে থাকি। এক পর্যায়ে গিয়ে এই খবর পেয়ে পাকিস্তান আর্মি আবার এসে নাজিরহাটে আক্রমণ শুরু করে, হাটাদারি ক্যান্টনমেন্টটাকে ব্যাক করেছে, ব্যাক করে সাক্ষ সেখানে 11 জন একসাথে মারা যায়। দুর্ভাগ্যবশত আমাদের কোনো ইয়ে মারা যায় নাই, আমরা সেখানে স্পটে থাকলেও আমাদের কোনো লোক মারা যায় নাই। এরপরের গ্রুপে 100 জন আসছে, তার কমান্ডার ছিল ফণিভূষণ জনার্দন দে, এইটা পরে আবার আমার গ্রুপের সাথে অ্যাড হয়েছে। কিন্তু তারা যখন আসছে তখন প্রায় দেশ স্বাধীন হওয়ার একদিন বা দুদিন আগে তারা ঢুকেছে মাত্র। এগুলোর নাম সবগুলো দুই চারজনের নাম বলতে পারবো, সবাইকে আর চিনব না এখন। তারপরে তো 16 তারিখ সারেন্ডার করতেছে, রেডিও শুনতেছে। আমাদের যৌথ কমান্ড টমান্ড ছিল না, আমাদের ছিল ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী 2000 মতো, আর অভ্যন্তরে প্রায় আরও 1015 মতো বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া টেওয়া মিলে আমরা, আমার গ্রুপে সশস্ত্র ছিল 13 জন, কিন্তু আমার গ্রুপে সর্বমোট প্রায় 23-24 জনের মতো হয়ে যায়। কেউ গুলি টানতেছে, কেউ রেকি করতেছে, কেউ পথ প্রদর্শক, এই করে করে 23 জন এরকম করে এদেরও কিছু কিছু ট্রেনিং দিয়ে এরকম সারা বাংলাদেশে আরও প্রায় 10-15 হাজারের মতো, মোট 17 হাজার এরকম আমাদের কমিউনিস্ট পার্টি নেয় গেরিলা। তো আমাদের চিটাংয়ে বড় ফাইট বলতে কমিউনিস্ট পার্টির তখন যেটা হয়েছে পটিয়াতে, তালামের কমান্ডে তারা ফার্স্ট বেঞ্চ চলে আসছে। পরে আমরা ফটিকচুরি বাজারে হকবোর্ডিংয়ে একটা ক্যাম্প করি আমাদের, তারপর বিভিন্ন জায়গা থেকে রাজাকারদের গ্রেপ্তার করা, তাদের অস্ত্রশস্ত্র উদ্ধার করা, এগুলো থানায় জমা দেওয়া। একজন বড় রাজাকার বোধহয় নুরুল ইসলাম না হোটেল দিয়েছিল পরে বিবিরহাটে, তাকে আমরা আর মনির আহমদ বলে একজন, এগুলোকে আমরা অ্যারেস্ট করে থানায় জমা দিয়েছি। তারপরে আমরা চিটাং এসে নজির আহমদ চৌধুরীটা আমাদের ক্যাম্প করে, এর মধ্যে আমাদেরকে বলা হলো যে রেডিওতে ঘোষণা দিল অস্ত্র জমা দেন আপনারা বিএমএলএ ভাটিয়ারিতে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, এবং কেন্দ্রীয়ভাবে অস্ত্র জমা দিল বঙ্গবন্ধুর কাছে। আমি আমার গ্রুপের খোর্শেদ খোর্শেদের গ্রুপের আমাদের অস্ত্র অস্ত্র সব নিয়ে আমরা মিলিটারি একাডেমিতে জমা দিলাম, তারা অস্ত্র গুলি নিয়ে আমাদেরকে রসিদ দিল। ওইটাই স্মৃতি এখন মুক্তিযুদ্ধের, সেই থেকে পলিটিক্সে আছে, রাজনীতিতে আছে, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি পর্যন্ত গেছে, সেই আন্দোলনে আমি থাকলাম। এর মধ্যে টুকিটাকি ছোটোখাটো ঘটনা কিছু থাকতে পারে, স্মৃতিতে আরেক সময় আসবে অনেক কিছু, এতে মুক্তিযুদ্ধের ইতিহাস। তবে এইটা আর কি, আমরা ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন তখনকার, এই কমিউনিস্ট পার্টি এই মুক্তিযুদ্ধে বড় ভূমিকা পালন করেছে। না, বাংলাদেশের আমি দুটো শব্দ বঙ্গবন্ধুর কথা বলি, একটা তো আমাদের এইবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা হানাদার বাহিনী মুক্ত করলাম, দেশকে স্বাধীনতা পেলাম, কিন্তু মুক্তির সংগ্রাম বাংলাদেশে এখনো শেষ হয় নাই। এবং সেটার একটি অন্যতম কারণ ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানিরা এইটাকে আবার পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত ছিল। তার মধ্যে আওয়ামী লীগের একটি অংশ ছিল, হিন্দুদের মুস্তাক সহ আর কোনো নাম বলবো না, আওয়ামী লীগের একটা সচেতনভাবে ছিল যে পাকিস্তান এটা কনফেডারেশন টাইপের হোক, এটা যুদ্ধ করতে কিছু আদায় করো, এই ছিল। তো এই মুক্তির জায়গায় যায়নি। আজকে যদি অর্থনীতি বলি, বাংলাদেশ অনেক উন্নত করতেছে, অর্থনীতি বিরাট আকার ধারণ করেছে। এখন বাংলাদেশের প্রথম বাজেট বোধহয় 100 কোটি টাকা, সেই জায়গায় এখন এবার হবে বোধহয় 5 লক্ষ কোটি টাকা বাজেট হবে, অনেক বিশাল বাজেট, বিশাল বিশাল কর্মকাণ্ড হচ্ছে। কিন্তু বাংলাদেশের ধনকুবের বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের লোকসংখ্যা 16 কোটি, এই 16 কোটিতে এবং বাঙালি কোনো ধরনের পুঁজিপতি ছিল না, শেষ প্রান্তে ছিল একখান আর একটি গ্রুপ, ইস্পানিকে বাঙালি বলা যাবে না, এটাকে আধা বাঙালি বলা হতো, এই দুইটাই গ্রুপ ছিল। সেই জায়গায় আজকে বাংলাদেশের দেশে 1000 কোটিপতি এবং তার মধ্যে কোটিপতি বৃদ্ধিতে, ধনকুবের বৃদ্ধিতে 1 নম্বরে বাংলাদেশ, এটা বিশ্ব আমাদের নিজস্ব গবেষণা। এবং দারিদ্র্যের সংখ্যা কমছে, কিন্তু দারিদ্রদের অর্জন অর্থনৈতিক ভাষায় বলে জিনি সহক, এটা যদি 0.5 অতিক্রম করে তাহলে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে যাবে, বৈষম্য চরম আকার ধারণ করে। বাংলাদেশে এখন সেটা 0.483 গিনি সহক, অর্থনীতিতে পাশ করে সবাই বলছে সেটা বিপজ্জনক দিক। অথচ বাংলাদেশ এখন
মিলেনিয়াম ডেভেলপমেন্ট ছেড়ে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন বৈষম্য কমানোর টেকসই উন্নয়ন অন্যতম শর্ত। টেকসই উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে মানুষের জীবন মান, শ্রমিকরা তার অধিকার পাবে, সে ডেমোক্রেটিক রাইট অফ ট্রেড ইউনিয়ন করা। সেই জায়গায় বহু পিছনে আছে বাংলাদেশ। অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেমন আছে, অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রেও আছে। এই বৈষম্যগুলো যতক্ষণ পর্যন্ত অবসান হয় ততক্ষণ পর্যন্ত মুক্তির সংগ্রাম, যে বঙ্গবন্ধু বলেছিলেন সে মুক্তির সংগ্রাম সফল হয়েছে একথা বলতে পারব না। এখন আমি যদি তুলনা করি, আমার ছোটো বয়সে গ্রামে দেখেছি আমি, যে গোটা গ্রামে, আমার গ্রামে 10-15টি পরিবার ছিল যারা দুই বেলা খেত খেত, আর বাকি লোক কোনো দিন খেত, একবেলা খেত, একবেলা খেত না, এরকম বহু পরিবার দেখেছি। কিন্তু বাংলাদেশে এখন কোনো লোক উপোস থাকে অন্তত, ভাত খাই না একথা বলা যাবে না, কিন্তু বন্টনটা সমভাবে বা ব্যালেন্স রেখে বন্টনটা হচ্ছে না। রোজগার করছে বিদেশে থেকে 1 কোটি লোক, প্রাণ দিয়ে রোজগার করছে, বিদেশি মুদ্রা পাঠাচ্ছে বাংলাদেশে, সেটা চলে যাচ্ছে আবার বিদেশে আরেক শ্রেণীর হাত ধরে। মালয়েশিয়া, কানাডাতে বেগম পাড়া তৈরি হয়েছে, এখানকার অধিকাংশ শিল্পপতি তাদের বউ বাচ্চাদের ওখানে রাখে, লেখাপড়া শিখাই, ওখানে টাকা পাচার করতেছে, ব্যাংকের টাকা মারতেছে। কাজে এটা দেখে কী করে বলি যে বাংলাদেশ এখন মুক্তির হয়ে গেছে, এটা কী করে বলছে? এটার অন্যতম একটি কারণ, প্রধান আরও একটি কারণ আছে, সোভিয়েত ইউনিয়নের পতন, এটাও একটি কারণ। শক্তির ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে এবং এখানকার যে প্রগতিশীল শক্তি ছিল কমিউনিস্ট পার্টির সহ, সেটা খুব দুর্বল অবস্থানে চলে গেছে, এইটাও একটি কারণ এই দুর্বলতা। এবং এটার জন্য আমি কমিউনিস্ট হিসাবে যদি বলি যে আমরা কম দায়ী না, আমরা নিজেরা নিজেরা ভাত করছি, টুকরো করছি, কুন্দল করছি, ফলে আমরা দুর্বল জনগণের কাছে আমাদের যুগের চাহিদা অনুযায়ী কর্মসূচিটি বলতে পারছি না, কতগুলো আত্মবাক্য নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বিবেচনা এটা, অন্য কেউ আমি স্বীকার করবেন কিনা জানি না, আত্মবাক্য নিয়ে দাঁড়িয়ে আছে। আত্মবাক্য দিয়ে তো দেশ চলবে না, বিশ্ব যেখানে তার সাথে চীন আজকে কোথায় গেছে, ভিয়েতনাম কোথায় গেছে, তাদের কোনো কোটিপতি হচ্ছে, পুঁজিপতি হচ্ছে, রাশিয়া তো হচ্ছে, কিন্তু সেখানে বৈষম্যটাই আমাদের দেশে এখন বেশি। তাদের মুক্তিযুদ্ধ এ জায়গায়, সেই জায়গায় বাংলাদেশ চলছে ঠিকঠিক পথে বলতে পারবো না। বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্মকে আপনার মনে হয় তারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে এবং ভবিষ্যতে বাংলাদেশকে সেই মুক্তির পথে এগিয়ে নিতে পারবে? আমার তো ধারণ মনে হয় এখন আগের থেকে একটু সচেতন হচ্ছে এখনকার তরুণরা। 21 বছর একটা প্রজন্ম পুরো চলে গেছে যাদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে দেওয়া হয়নি, তাদেরকে মুক্তিযুদ্ধ নয় মিথ্যা কথা বলা হয়েছে। একটি নতুন প্রজন্ম সেটা এখন ব্যাপকভাবে মুক্তিযুদ্ধের এই প্রচারগুলো হওয়া উচিত, আমার দেশটা কীভাবে স্বাধীন হলো, পাকিস্তান কী হলো। এখন আমার দেশে পাকিস্তান ইকুয়াল টু ইসলাম, এটাকে সমান করে ফেলেছে একটা গোষ্ঠী। পাকিস্তান ধ্বংস হওয়া মানে ইসলাম ধ্বংস হওয়া। এই জায়গার থেকে আমার মনে হয় বর্তমান প্রজন্ম আস্তে আস্তে সরে আসতেছে, তবে কঠিন আছে, কারণ কর্পোরেট পুঁজি, কেরিয়ার রিস্ক তৈরি করা, এইটাতে আবার খুব সফল হয়েছে। মানে ব্যক্তিগত চিন্তা, জনগণের চিন্তা নয়, আমার ব্যক্তিগত MBA পড়া, তো দৌড় দিচ্ছে MBA পড়ার জন্য, সব MBA পড়া মাত্র, স্কুল কলেজে সব জায়গায় MBA হয়ে গেছে, MBA BBA কী পড়তেছে জানি না, মনে করছে MBA পড়লে আমি একটা চাকরি পেয়ে যাবো, আমি বড় হতে পারবো, আমি হয়ে গেছে, আমরা হয়ে যাই। এখন তরুণতা এক ধরনের এলিনিয়েশন, বিচ্ছিন্নতাবোধ, জনগণ কোথায় যাবে জানি না, আমি কত বড় উচিতে, এটাকে কেরিয়ারিস্ট বলছি, আমি নিজের কেরিয়ারটা আগে তৈরি করে না। আমরা কোনো সময় আমরা এটা কল্পনা করতে পারতাম না যে জনগণকে নিয়ে আমরা বাঁচব। এই তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা কিছু সচেতন হচ্ছে, আবার কেরিয়ারিস্ট বিচ্ছিন্নতাবোধ, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমি জনগণের কথা বলবো, আমার টাকা কত বেশি ইনকাম করতে পারবো, আমি কীভাবে বাঁচব। এবং এগুলো শ্রমিক আন্দোলনের মধ্যে এগুলো প্রতিভাত হচ্ছে। শ্রমিক আন্দোলনে এখন এক ধরনের কর্পোরেট পুঁজি, দুর্নীতি, আমি এখন ট্রেড ইউনিয়ন কর্মী, মাঝে মাঝে লজ্জাবোধ করি, আমি ট্রেড ইউনিয়ন নেতারাও এখন প্রচণ্ডভাবে দুর্নীতি করে, কর্পোরেট পুঁজি তার হাত ওইখানে পর্যন্ত, তার মতো করে ট্রেড ইউনিয়ন তৈরি করতেছে তার পুঁজির নিরাপত্তার জন্য। তারা শ্রমিক নেতাদেরকে মাসোয়ারা দেয় আর শ্রমিকদের উপর শোষণ করে, সাধারণ শ্রমিকদের উপরে। এই জায়গাটায় যদি শ্রমিক আন্দোলনটা শক্তিশালী জায়গায় দাঁড় করাতে পারে, বাংলাদেশে এখন 6.5 কোটির উপরে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষ, এরা কোথায় আছে? কিন্তু এদের যে স্বার্থের কথা যারা বলে তারা দুর্বল। তারপরও আমি ভবিষ্যৎ বাংলাদেশ আমরা তো দেখে যেতে পারবো না, নিশ্চয়ই এটাকে আমি কারণ উজ্জ্বল দিক আশা করি হবে এক সময়, সব এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এটাও বাংলাদেশ ওভারকাম করতে পারবে বলে আমি আশা করি।